ক্রিকেট একাডেমির অফ স্টাম্পের উপরে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রস্তুত ইমন বলটা অফ স্টাম্পের উপরে ড্রাইভ করে দিয়েছেন বল চলে গেছে কভারে রান পাবেন প্রস্তুত ইমন হোসেন দৌড় শুরু করেছেন ওভার দ্য উইকেট বল করলেন বোলার হিসেবে তিনি শুরু করেছেন দারুণ একটা লেন্থে ডেলিভারি ছিল ঈশান বাবু ক্রিকেট একাডেমি এবং ইমন হোসেন লিগ পর্বের খেলা চলছে প্রতিটি দল তিনটি টুর্নামেন্ট থেকে অনেকটা ছিটকে পড়বে অফ স্টাম্পের উপরে ব্যাক ফুটিকে কাট করে দিয়েছেন কাভারে ইনার সার্কেলের ভিতরে আইটি ইনস্টিটিউট আয়ন সিটি ডেভেলপমেন্ট দিলি ফুড শপ পরের বলটা অফ স্টাম্পের উপরে মেইডেন লাভ করেছিলেন এবং দ্বিতীয় ওভারে এখন পর্যন্ত প্রথম বলটা থেকে কোনো রান দেয়নি পরের বলটা আবেদন আবেদন কট বিহাইন্ড এর একটা আবেদন এখন পর্যন্ত খেলোয়াড়েরা বেশ উচ্ছ্বসিত এবং আউটের যে একটা সেলিব্রেশন সেটা শুরু করে দিয়েছিলেন তবে আম্পায়ার টস জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছেন ঈশান বাবু ক্রিকেট একাডেমি অফ স্টাম্পের উপরে এবারে আউট আউট হয়ে গেল কট বিহাইন্ড আবির আহমেদ নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল রয়্যাল রেঞ্জার্স দলের বিপক্ষে অফ স্টাম্পের উপরে দারুণ একটা আউটসুইংগিং ডেলিভারি ব্যাটার বুঝতে চার বল করেছেন কোন রান দেন একটি উইকেট আর দুটি বল করলে টানা দুটি আবেদন আবেদন লেগ স্টাম্পটা মিস করতো সেটি ইঙ্গিত ঘটেনি তো শুরু করেছেন মিম লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিয়েছেন দ্রুততার সাথে একবারের জন্য প্রান্ত পরিবর্তন